ছেলে হোক মেয়ে হোক, আমি মনে করি সেবা করার অধিকার সবার রয়েছে। হ্যাঁ, অবশ্যই, যেহেতু আমি একজন মহিলা বা মহিলাদেরকে হয়তো বা সেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, তিনিও দেশ পরিচালনা করে যাচ্ছেন, কিন্তু সম্মানের সাথে, ইজ্জতের সাথে। তো আমরাও একজন মহিলা হিসেবে আজকে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে, আপনাদের বোন হিসেবে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এবং আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, আপনাদের বোন হিসেবেই আমি এই ফটিকছড়িতে কাজ করে যাচ্ছি বা আমি কাজ করে যেতে চাই। তো আমি আজকেও এখানে উপস্থিত, একটা মাদ্রাসা আমাদের হয়তো বা মানে ইসলামিকভাবে অনেক কিছু থাকলেও আমি যেহেতু আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের সন্তান হিসেবে, আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব। আজকে আপনাদের মেয়ের আগেও ফারুকে আজম মাদ্রাসায় এসেছি বা অনেক মাদ্রাসায় আমি ইতিমধ্যে গিয়েছি, আপনারা সবসময় আমাকে আপনাদের সন্তানের মতো করে গ্রহণ করবেন, আপনাদের মেয়ের মতো করে গ্রহণ করবেন, আপনাদের বোনের মতো করে গ্রহণ করে নেবেন, এবং তাহলে আমি আপনাদের সাথে, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের জন্য কাজ করতে আমার অনেক সহজ হবে, যদি আপনারা সেভাবে করে আমাকে গ্রহণ করে নেন। সেই অনুরোধটা আমি আপনাদের সবার কাছে রাখছি। এবং আমি যেহেতু সেবা করতে এসেছি, সার্বিকভাবে আমি আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি, যে যে যার যার অবস্থান থেকে আমাকে আপনারা সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন এই ফটিকছড়িটাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি। এই ফটিকছড়িটা আমি, আমাদের নির্বাচন যেটা গেল 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ জাতীয় নির্বাচন ছিল। আমি জানি আপনারা এখানে যারা উপস্থিত আছেন, যারা ভোটার, সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা আছে, এবং আল্লাহ রফিকুল আনোয়ার, বিশেষ করে আমার বাবাকে আপনারা বারবার নৌকাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন, তার উপর আস্থা রেখে আমার বাবার সন্তান হিসেবে আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে আছেন, আপনারা সবাই নৌকাতে ভোট দিয়ে আমাকে আলহামদুলিল্লাহ 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 আপনারা আমাকে জয়যুক্ত করেছেন। এই জন্য আমি আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং মহান রব্বুল আলামিনের কাছে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করছি, এবং আল্লাহর কাছে আমি এটাই চাই, এটাই দোয়া করি, যেন আল্লাহ আমাকে ওই নসিব করেন, এটাই আমাকে যেন নসিব করেন, আমি যেন আমৃত্যু আপনাদের সেবা করে যেতে পারি, এই ফটিকছড়ির মানুষের খেদমত করে যেতে পারি, এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত যাতে আমি করতে পারি, এই জন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। এবং এই মাদ্রাসার জন্য ইতিমধ্যে আমি কথা বলেছি, এইখানে একটা আসলে ভবনের দরকার। তো যেহেতু মাত্র আমি দায়িত্বটা নিলাম, আমি অবশ্যই এই মাদ্রাসার জন্য, একটা ভবনের জন্য আমার অবশ্যই চেষ্টা থাকবে, যাতে করে আপনারা, যাতে করে আপনারা খুব শীঘ্রই একটা ইনশাআল্লাহ এখানে একটা ভবনের ব্যবস্থা যাতে ইনশাআল্লাহ করে দিতে পারি। তবে যে বাথরুমের ব্যবস্থা বা শৌচাগারের ব্যবস্থা যেটা বলা হয়েছে, এটা আমি ইনশাআল্লাহ এর মধ্যেই ইনশাআল্লাহ আমি এই শৌচাগারের ব্যবস্থাটা আমি আপনাদেরকে করে দিব ইনশাআল্লাহ। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা সবাই আমাকে আপনাদের সন্তানের মতো করে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন, এটাই আমি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের অত্র এলাকার এবং অত্র ফারুক আজম ইসলামী সিনিয়র মাদ্রাসা পরিচালন পরিষদ শিক্ষক মন্ডলী অশেষ অশেষ মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমি শিক্ষক মন্ডলীদের উদ্দেশ্যে, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদের উদ্দেশ্যে একটু বলতে চাই, ফারুকে আজম মাদ্রাসা কিন্তু একটা সময় মানে একদম 100% পরপর 3 বার, খুব সম্ভবত 100% কিন্তু পাস ছিল, এর মধ্যে রেজাল্টটা
একটু বোধহয় খারাপ হচ্ছে। আমি শিক্ষক মণ্ডলী যারা আছেন ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে পূর্বের রেজাল্টের মতো ভবিষ্যতেও যাতে প্রত্যেকটা ছাত্র ভালোভাবে পাশ করতে পারে এবং শতভাগ পাশ যাতে আপনাদের মাদ্রাসায় থাকে, আপনারা প্লিজ সেই বিষয়টা দয়া করে আপনারা একটু খেয়াল রাখবেন, যাতে করে ভবিষ্যতের মানে এই আমাদের ফটিকছড়িতে যে কয়টা মাদ্রাসা আছে এই মাদ্রাসাটা স্বাভাবিকভাবে আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটা মাদ্রাসা, যেহেতু আমার বাবার হাতে গড়া এই মাদ্রাসাটা। তো আমি আপনাদের কাছে আশা করব দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষায় যাতে এই মাদ্রাসাটা ভালো রেজাল্ট আবার করে, শতভাগ পাস যেন থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন। এবং বাচ্চাগুলা যারা এখানে ক্লাস ওয়ান থেকে আপনাদের কাছে পড়তে আসছে, তাহলে সেই বাচ্চাগুলাকে নিজেদের সন্তানের মতো করে আপনারা দয়া করে দেখবেন। আমার এই শিক্ষক মণ্ডলীর কাছে এটাই আমার অনুরোধ থাকবে, এবং যারা ম্যানেজিং কমিটিতে আপনারা আছেন আপনাদের কাছেও আমার এই অনুরোধটা থাকবে, যাতে করে ফারুকে আজমের নামটা, এই মাদ্রাসার নামটা যাতে আমরা ফটিকছড়ি যতগুলো মাদ্রাসা আছে তার এক থেকে পাঁচের মধ্যে যাতে আমরা সব সময় দেখতে পাই, এই অনুরোধটা আমি করছি আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আল্লামা নেজামী সাহেব হুজুরের বাকি তকরির আরম্ভ হবে এশা পর্যন্ত। এশার পর ইনশাল্লাহ আমাদের প্রধান আকর্ষণ আল্লামা শেখুল হাদিস কাজী মহিউদ্দিন আশরাফী সাহেব হুজুরের তকরির আরম্ভ। আপনারা সবাই সুন্দরভাবে বসে